মাসরাঙ্গা দেশের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মমিতা জান্নাত। দেশের অন্যান্য অঞ্চলের খবরের সঙ্গে আজ থাকছে খুলনা বিভাগের সংবাদ রূপসার তীরে। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। মাছের ঘেরের বাঁধ ভেঙে ফের জলাবদ্ধ, যশোরে ভবদহের বিস্তীর্ণ এলাকা তলিয়ে গেছে আবাদ করা বোরো ধান খেত। চুয়াডাঙ্গায় নন ইউরিয়া সারের সংকট, ডিলার ও বিএডিসির এক শ্রেণীর কর্মকর্তার সিন্ডিকেটকে দায়ী করছেন ভুক্তভোগীরা। শুনছিলেন শিরোনাম। এবার খুলনা বিভাগের সংবাদ রূপসার তীরে। নিজ খরচে পানি সরিয়ে বোরো আবাদ করলেও মাছের ঘেরের বাঁধ ভেঙে ফের জলাবদ্ধ হয়ে পড়েছে যশোরে ভবদহের বিস্তীর্ণ এলাকা। ক্ষতিগ্রস্ত হয়েছে শত শত কৃষক। যশোর প্রতিনিধি রাহুল রায়ের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। টানা প্রায় এক মাসের চেষ্টায় নিজ খরচে ডিজেল চালিত শ্যালো মেশিন দিয়ে জেলার মনিরামপুরের পাঁচকাটিয়া, ভুলবাড়িয়া ও নেবুগাতির গ্রামের 200 একর জমির পানি সরিয়ে বোরো আবাদ করেছিলেন কৃষকরা। এতে বিঘা প্রতি তাদের খরচ পড়ে 5 থেকে 6 হাজার টাকা। কিন্তু গেল 2 সপ্তাহ আগে বিল বকরে মাছের ঘেরের বাঁধ ভেঙে যায়। এতে জলাবদ্ধ হয়ে নষ্ট হয়ে গেছে আশেপাশের এলাকার সব বোরো ক্ষেত। চরম ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। 3,000 টাকা করে বিঘে দিলাম, দিয়ে জল সেচিলাম, শেষে আমরা 4 মাস করে বুই রুয়ে দিলাম। আর বাতাসের জন্যে আমাদের একটা বেড়ি ছিঁড়ে গেছে, ছিঁড়ে গিয়ে এই সব সমগ্র ধানের চারা যাগুলো রোয়াই ছিল সেগুলো সব পানি নিচে ছিল। নিজেরা শেষ পরিকল্পনা নিয়ে শেষেছি, পারলাম না, দুর্যোগের কারণে ভাঙিয়ে চুড়ে গেল সব দিকে। অবশ্য এখন আমরা নিরুপায়। সরকারের কাছে আমাদের ব্যাকুল আবেদন, কীভাবে আমরা বাঁচবো, এইটুক সাহায্য সহযোগিতা যেন আমাদের সরকার করে। ক্ষতিগ্রস্তদের সহযোগিতায় সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলেন কৃষি কর্মকর্তারা। আমাদের মনে হয় গতকালের তুলনায় এবার আবাদ কম হবে, এবং যে বিল বাকর যেটা ভেঙে গেছে বৃষ্টিতে, এবং যার কারণে আমাদের কয়েকটা গ্রামের কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের যে আশা ছিল আশাটা ভঙ্গ হয়ে গেছে। তো এক্ষেত্রে আমরা চেষ্টা করবো আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো, এবং সরকার যাতে তাদের প্রতি সদয় দৃষ্টি দেয়। বছরের বেশিরভাগ সময় জলবদ্ধতার কারণে ফসল ফলাতে না পারায় পরিবার পরিজন নিয়ে অনেক কষ্টে দিন কাটে ভবদহ বিল এলাকার বহু কৃষিজীবী মানুষের। মাছরাঙ্গা নিউজ ডেস্ক। চুয়াডাঙ্গায় গত 2 মাস ধরে বিএডিসির সরবরাহ করে নন ইউরিয়া সারের সংকট দেখা দিয়েছে। সময় মতো প্রয়োজনীয় সার পাচ্ছেন না ডিলাররা। চুয়াডাঙ্গা থেকে ফাইজার চৌধুরী রিপোর্ট। বোরোর পাশাপাশি পেঁয়াজ, গম, ভুট্টা সহ নানা রবি শস্য চাষের জন্য এ মৌসুমে নন ইউরিয়া সারের চাহিদা বেড়ে যায়, যা সরবরাহ করে বিএডিসি। জমি প্রস্তুতির শুরু থেকেই এমওপি, টিএসপি ও নানা সার ব্যবহার করেন কৃষকরা। সার আমরা এই মুহূর্তে পাচ্ছি, কিন্তু বাজার তুলনায় একটু দাম বেশি। দোকানে গেলে বলছে যে সার নাই, আমরা করতে হবে, বেশি দাম কিনা লাগছে। এইভাবে তো চাষি চাষ করলে পর তো চাষি বাঁচতে না। ডিলাররা বলছেন যেখানে 20 ট্রাক সারের প্রয়োজন সেখানে আসছে 1 ট্রাক। তাদের অভিযোগ, সার চলে যাচ্ছে দেশের বিভিন্ন এলাকায়। অভিযোগ করা হলেও সরবরাহ স্বাভাবিক হচ্ছে না সারের। 500 টন, 500 মেট্রিক টন পড়েছে বরাদ্দ। ডিলার কয়জন? সাপোজ 20 জন, 20 জন ভাগ করে নেবে। যে অঞ্চলে বেশি চলে সে অঞ্চলে একটু বেশি দেবে, যে অঞ্চলে কম চলে। এই সঠিক পরিমাপটা যদি প্রত্যেকটা ডিলার পায়, প্রত্যেকটা ডিলার যদি সে সাব ডিলার হোক বা নিজস্ব দোকানে হোক, সেভাবে সঠিকভাবে যদি বিক্রি করে কোনো ক্রাইসিস। চুয়াডাঙ্গা সার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদকের দাবি, একদিকে সরবরাহ কম, অন্যদিকে ব্যবসায়ীদের দৌরাত্মের কারণে দাম বাড়ছে। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এই 3টা মাস নন ইউরিয়ার ব্যাপারে, বিশেষ করে টিএসপি এবং এমওপি এর ব্যাপারে, সরবরাহের ব্যাপারে আমরা চরম ভোগান্তি পেয়েছি। এই সুযোগে দেখা যাচ্ছে কিছু অসাধু ব্যবসায়ী যারা আমার বিশ্বাসী ডিলার না, তারা বাইরে থেকে যে কোনোভাবে নিয়ে আসছে এবং আইনে সেটা কিছুটা বাজার মূল্যের থেকে একটু বেশি দামে বিক্রি করছে, যে কারণে কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে।
সিন্ডিকেটের তৎপরতার কথা স্বীকার করে তা বন্ধে বিএডিসি পরিকল্পনা করছে বলে জানান সংস্থার চেয়ারম্যান। আমরা ওইভাবে কোনো অভিযোগ পাইনি বা আমাদের কাছে এই তথ্যটি পৌঁছায়নি, আমরা এটি অনুসন্ধান করে দেখব। আর আমাদের কিছু মানে এটা বহু পূর্ব থেকেই আমাদের কিছু ঘাটতি রয়েছে, সেটা হলো মানে নিজেদের মজুদ ব্যবস্থাটা যতটুকু প্রয়োজন সাফিসিয়েন্ট নয় আমাদের। চুয়াডাঙ্গা জেলায় বিসিআইসি ও বিএডিসির সার ডিলার রয়েছেন 50 জন, খুচরা সার বিক্রেতা অন্তত 500 জন। দ্রুত নন ইউরিয়া সার সরবরাহ স্বাভাবিক করার দাবি জানিয়েছেন তারা। ফাইজার চৌধুরী, মাছরাঙ্গা সংবাদ, চুয়াডাঙ্গা। ঝিনাইদহের শৈলকুপাই হত্যা মামলায় 4 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। দুপুরে এ রায় দেন অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক শওকত হোসাইন। দণ্ডপ্রাপ্তরা হল আমিরুল ইসলাম, লিয়াকত আলী, আলতাফ মেম্বার ও ফারুক ওরফে বাদল। ওদের মধ্যে ফারুক পলাতক রয়েছে। 2010 সালের 18ই ফেব্রুয়ারি উপজেলার রামচন্দ্রপুর শ্মশান খালের পাশে শরীফুল ইসলাম ও মাসুদকে কুপিয়ে হত্যা করে দণ্ডপ্রাপ্তরা। এ ঘটনায় নিহতদের পরিবারের পক্ষে 11 জনকে আসামি করে মামলা করা হয়েছে। দুর্যোগে সমুদ্রে জেলেদের প্রাণহানি ও সম্পদ রক্ষায় খুলনায় শুরু হয়েছে 3 দিনের প্রশিক্ষক প্রশিক্ষণ। সমুদ্রগামী জেলেদের জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি কমানোর কৌশল শীর্ষকে প্রশিক্ষণের আয়োজন করেছে নৌবাহিনীর সমুদ্র সম্পদ গবেষণা প্রতিষ্ঠান বিমরাড ও বেসরকারি সংস্থা এওসেট। এওসেট সভাপতি শামীম আরিফিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী তালুকদার আব্দুল খালেক। গবেষণা লব্ধ তথ্য উপাত্ত তুলে ধরেন বিমরাডের গবেষণা কর্মকর্তা ক্যাপ্টেন এম শফিকুল আলম ও আফিফাত খানম ঋতিকা। দিনাজপুরে লিচু গাছের পরিচর্যায় ব্যস্ত সময় কাটাচ্ছেন কৃষকরা, তবে এবার বাগানের সব গাছে মুকুল না আসায় ফলন বিপর্যয়ের আশঙ্কা করছেন তারা। দিনাজপুর প্রতিনিধি রেজাউল করিম রঞ্জুর পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। প্রতি বছর লিচুর রাজ্যখ্যাত দিনাজপুর সদর, বিরল, বোচাগঞ্জ সহ সব উপজেলাতেই বোম্বাই, চায়নাথ্রি, মাদ্রাজি, বেদানা ও কাঁঠালি সহ নানা জাতের লিচুর আবাদ হয়। বছরের এই সময়টায় মুকুলে ছেয়ে যায় প্রায় প্রতিটি গাছ, কিন্তু এবার চিত্র আলাদা। সব গাছে মুকুল না আসায় আশানুরূপ ফলন না পাওয়ার আশঙ্কা করছেন কৃষকরা। এ অবস্থায় বাগান কিনতেও আগ্রহী হচ্ছেন না অনেকে। লিচুর অন্যান্য বছরের থেকে এবার অনেক তুলনামূলক মুকুল কম, বিশেষ করে মান্দ্রাজি আর হচ্ছে আপনার বোম্বাই, যেটা বোম্বাইতে নাই, আর বেদানা কিছু আছে আবার অনেক কম। যদি এখানটায় 100টা গাছ থাকে তাহলে 40-45টা মুকুল আসছে, আর 5-15টায় মুকুল আসছে। লিচুর মুকুল না আসার জন্য পাইকারা আসতেছে না, না আসার জন্য মনে করেন এই আমাদের লিচুর বাগানালারা পয়সা পাচ্ছে না। গেল শীতে বিভিন্ন সময়ের বৃষ্টির প্রভাবে মুকুল কম হয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। লিচু গাছে ফুল আসার আগে এবছর কয়েকবার পর্যাপ্ত বৃষ্টিপাত হয়েছে। এই বৃষ্টিপাতের ফলে গাছের ভেজিটেটিভ গ্রোথ দ্রুত বৃদ্ধি পেয়েছে। তো ভেজিটেটিভ গ্রোথ দ্রুত বৃদ্ধি পাইলে এখানে ফ্লাওয়ার গ্রোথে কিছু হ্যাম্পার হয়, ফ্লাওয়ারের সংখ্যা কমে যায়। এই কারণে এবছর লিচুর ফলন গত বছরের তুলনায় অনেক কমে যাবে বলে আমরা মনে করছি। প্রাকৃতিক দুর্যোগ না হলে গাছে এখনও মুকুল আসার সম্ভাবনা রয়েছে বলে জানান কৃষি কর্মকর্তা। সব মিলিয়ে এখন গাছের মুকুল আসা চলমান রয়েছে। আমরা আমাদের কৃষক ভাইদের জন্য পরামর্শ প্রদান অব্যাহত রাখছি, যাতে করে সঠিক পরিচর্যার মাধ্যমে আমরা একটি ভালো ফলন হারভেস্ট করতে পারি। জেলায় এবার 5,610 হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে। মাছরাঙ্গা নিউজ ডেস্ক। মোংলায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে 3 মোটরসাইকেল আরোহী। গতরাতে মোংলার চাঁদপাই পীর মেসেরশা মাজারের মেলা দেখে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন 3 জন। পথে মৌখালী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লাগে মোটরসাইকেলটির, এতে ঘটনাস্থলেই মারা যান তারা। এদিকে নোয়াখালীর সুবর্ণচরে একটি পিকআপ ভ্যান সড়কে উল্টে গেলে ঘটনাস্থলেই নিহত হন 1 জন। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিভিন্ন জেলায় বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। দুপুরে চট্টগ্রাম মহানগরীর কাজীর দেউড়ির দলীয় কার্যালয় নাসিমন ভবনের সামনে সমাবেশ করে যুবদল। এতে নিত্যপণ্যের দাম কমানোর দাবি জানান বক্তারা। সমাবেশ শেষে যুবদল কর্মীরা রাস্তায় মিছিল বের করতে চাইলে বাধা দেয় পুলিশ। একই দাবিতে ময়মনসিংহেও বিক্ষোভ সমাবেশ করেছে যুবদল। নিত্যপণ্যের দাম কমানোর দাবি জানিয়ে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল করেছেন বাসদের নেতাকর্মীরা।
সয়াবিন তেলের দাম স্বাভাবিক রাখতে ভোক্তা অধিদপ্তরের একটি মনিটরিং টিম নারায়ণগঞ্জের রূপগঞ্জের অর্থনৈতিক অঞ্চলের সিটি গ্রুপের ইকোনমিক জোনে তীর সয়াবিন তেলের কারখানা ও রূপসী বাজার এলাকায় এডিবল অয়েল লিমিটেডের রূপচাঁদা সয়াবিন তেলের মিল পরিদর্শন করেছে। ভোক্তা অধিদপ্তরের পরিচালক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার এর নেতৃত্বে একটি টিম মনিটরিং করে। এ সময় পরিচালক জানান, বিভিন্ন তেলের মিল মালিকদের সাথে রিফাইনারি মিলগুলোতে আজ থেকে তথ্য যাচাই বাছাই করা হচ্ছে। এখন থেকে সবাইকে পাকা রসিদ দিতে হবে। পাকা রসিদ ছাড়া ব্যবসা পরিচালনা করলে আগামীকাল থেকে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে সিটি গ্রুপের ইকোনমিক জোনের পরিচালক বিশ্বজিৎ সাহা ও বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেড রূপচাঁদা সয়াবিন তেলের কারখানার পরিচালক মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম জানান, মিল থেকে প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ তেল সরবরাহ করা হচ্ছে, কোনো ধরনের সংকট বা ঘাটতি নেই, ঈদ পর্যন্ত সরবরাহ অব্যাহত থাকবে বলে জানান তারা। সুস্থ কিডনি সবার জন্য জ্ঞানের সেতু বন্ধনের সাফল্য, এই প্রতিপাদ্যে সারা দেশে নানা আয়োজনে পালিত হল বিশ্ব কিডনি দিবস। দিবসটি উপলক্ষে নোয়াখালীতে জেনারেল হাসপাতালের কিডনি ডায়ালাইসিস কমপ্লেক্সের সামনে থেকে বের করা হয় র্যালি, পরে কমপ্লেক্সে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। টাঙ্গাইলে নানা আয়োজনে পালিত হয় কিডনি দিবস, সকালে এ উপলক্ষে বের হয় র্যালি, পরে ক্যাম্পস কিডনি অ্যান্ড ডায়ালাইসিস সেন্টারের সামনে অনুষ্ঠিত হয় সভা। মুজিববর্ষের সফলতা দুর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা, এই স্লোগানে দেশের বিভিন্ন জেলায় পালিত হয়েছে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস। সকালে পাবনা জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেনের নেতৃত্বে জেলা স্কুল মাঠে র্যালি বের হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা রেজাউল করিম ও ইউএনও তাহমিনা আক্তার রেইনা, পরে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক শারফুল আহসানের নেতৃত্বে অনুষ্ঠিত হয় ভূমিকম্প ও অগ্নিকাণ্ড সহ দুর্যোগ বিষয়ক মহড়া। এদিকে মানিকগঞ্জে দুর্যোগ প্রতিরোধে মহড়া ও আলোচনা সভা হয়েছে। দুর্যোগ মোকাবেলায় করণীয় তুলে ধরা হয় ব্রাহ্মণবাড়িয়া, নেত্রকোনা ও হিলিতে। ভোলায় অভয়াশ্রমে নিষেধ অমান্য করে মাছ ধরায় 48 জেলেকে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সকাল থেকে দুপুর পর্যন্ত মেঘনা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়, পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে 5 জনকে কারাদণ্ড ও 34 জনের জরিমানা ও অপ্রাপ্তবয়স্ক হওয়ায় বাকিদের মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়। এদিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার ধলেশ্বরী তীরের মীর কাদিম থেকে সকালে 200 কেজি জাটকা জব্দ করেছে নৌপুলিশ। পাবনার শহীদ আমিন উদ্দিন স্টেডিয়ামে শুরু হয়েছে ভলিবল লীগ টুর্নামেন্ট। গতকাল বিকেলে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মহিবুল ইসলাম খান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শহীদুল হক মানিক ও ক্রীড়া অফিসার রফিকুল ইসলাম। উদ্বোধনী খেলায় আদর্শ যুব সংঘ 3-0 সেটে পরাজিত করে নিমফুল ক্লাবকে। নূর কনস্ট্রাকশনের পৃষ্ঠপোষকতা ও জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে 14টি দল। আগামী 23 মার্চ হবে ফাইনাল খেলা। করোনার কারণে স্থবিরতা কাটিয়ে দীর্ঘদিন পর সরগরম হল নরসিংদীর মুসলেউদ্দিন ভূঁইয়া স্টেডিয়াম। জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে গতকাল থেকে শুরু হয়েছে বঙ্গবন্ধু প্রিমিয়ার ডিভিশন ও প্রথম বিভাগ ক্রিকেট লীগ। বদরুল আমিন চৌধুরীর পাঠানো রিপোর্ট। করোনা পরিস্থিতিতে খেলার মাঠের স্থবিরতা কাটিয়ে আবারও নরসিংদীর ক্রীড়াঙ্গনের পালে লাগল আনন্দের হাওয়া। ক্লাবগুলোর মাঝে খানিকটা হতাশা ভর করলেও গতকাল সকাল থেকেই নতুন পিচে প্রাক্তন ক্রিকেটারদের নিয়ে প্রীতি ম্যাচের পর যেন কেটে গেছে হতাশার সেই কালো মেঘ। একসময়ের মাঠ কাঁপানো প্রাক্তন ক্রিকেটারদের খেলা দেখতে দর্শকদের পাশাপাশি মাঠে তাই হাজির হন তাদের পরিবারের সদস্যরা, ব্যক্ত করলেন মনের কথা। শিক্ষা কিন্তু মানুষকে উন্নত করে না, উন্নত করে মানসিকতা। মানসিকতা উন্নত করতে গেলে খেলাধুলা, সংস্কৃতি এবং মানে বই পড়া, এই তিনের কোনো বিকল্প নাই। প্রাক্তন ক্রিকেটারের ওয়াইফ হিসেবে আজকে আমি খুবই উপভোগ করছি। করোনার কালে তো আমরা এত সুন্দর এই খেলাধুলা উপভোগ করতে পারিনি। ওদের খেলা দেখে মনে হচ্ছে ওরা আবার সেই তারুণ্যে ফিরে গিয়েছে। এতদিন পরে আবার মাঠে কামব্যাক করতে পেরে আমাদের কাছে খুবই ভালো লাগছে। বিকেলে মুসলেউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে বঙ্গবন্ধু জেলা প্রিমিয়ার ডিভিশন ও প্রথম বিভাগ ক্রিকেট লীগের উদ্বোধন করেন সাবেক ক্রিকেটার ও বিসিবির পরিচালক নাইমুর রহমান দুর্জয় এমপি। এ সময় সাথে ছিলেন বিসিবির আরেক পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু সহ জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা। একই সাথে আমরা পরবর্তীতে সেকেন্ড ডিভিশন ক্রিকেট লীগ এবং স্কুল পর্যায়ে যে টুর্নামেন্টগুলো আগে হতো সেগুলোও আমরা পর্যায়ক্রমে এখানে
আয়োজন করব। সেটার মাধ্যমে সেই স্থানীয় ক্রিকেটাররা একটা ভালো প্ল্যাটফর্ম পাবে নিজেদেরকে শোকেস করার জন্য, সেই জিনিসটা চেষ্টা থাকবে করার। উদ্বোধনী অনুষ্ঠান শেষে জেলার প্রিমিয়ার লীগের 6টি ক্লাবকে 25,000 টাকা করে আর প্রথম বিভাগের 6টি ক্লাবকে 20,000 টাকা করে আর্থিক অনুদানের পাশাপাশি প্রীতি ম্যাচে অংশ নেয়া খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বদরুল আমিন চৌধুরী, মাছরাঙ্গা সংবাদ, নরসিংদী। এই ছিল মাছরাঙ্গা দেশের সংবাদ। শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরো একবার। মাছের ঘেরের বাঁধ ভেঙে ফের জলাবদ্ধ যশোরে ভবদহের বিস্তীর্ণ এলাকা, তলিয়ে গেছে আবাদ করা বোরো ধান ক্ষেত। চুয়াডাঙ্গায় নন ইউরিয়া সারের সংকটে ডিলার ও বিএডিসির এক শ্রেণীর কর্মকর্তার সিন্ডিকেটকে দায়ী করছেন ভুক্তভোগীরা। দিনাজপুরে লিচু গাছের পরিচর্যায় ব্যস্ত কৃষকরা, বাগানের সব গাছে মুকুলে না আসায় ফলন বিপর্যয়ের শঙ্কা। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙ্গা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন অনুষ্ঠান। দর্শক, পরিস্থিতির উন্নতি হওয়ার কারণে করোনা সংক্রান্ত বিধিনিষেধ তুলে নেওয়া হলেও মাস্ক পরা কিন্তু এখনো বাধ্যতামূলক। বাইরে বের হলে নিজে মাস্ক পরুন, অন্যকে উৎসাহিত করুন। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায়, দেখার আমন্ত্রণ রইল।